আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, ভালো থাকো সেই কামনাই করি। বনমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমরা গত ক্লাসে কি একটা কবিতা পড়েছিলাম, জন্মভূমি। আজকে আমরা সেই কবিতা থেকে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। যেহেতু তোমরা নতুন উঠেছ ক্লাসে সিক্সে, একদম নতুন একটা ধারায় পড়ালেখা শুরু করবো, সেই জন্য আমি আরেকটি প্রশ্ন কীভাবে লিখতে হবে এবং প্রশ্নের মর্মটা সব কিছু নিয়ে তোমাদেরকে আজকে আলোচনা করব। দেখো, আমি একটা উদ্দীপক লিখেছি বোর্ডে। দেখো, আমরা একটু উদ্দীপটা পড়ি। তোমরা নিশ্চয় জানো যে সৃজনশীল প্রশ্নে একটা উদ্দীপক থাকবে এবং সেই আলোকে চারটে প্রশ্নের উত্তর করতে হবে। তখন দেখো, আমি একটা উদ্দীপক লিখেছি যে ভোরের সূর্যের সোনালি আলোয় জেগে ওঠে একটি দেশ, পাখির ডাক দোয়েল শীষ দেয়, কৃষানে দোয়ার খোলে, কৃষকরা মাঠে যায়, মাঝি নৌকা নিয়ে বের হয়, বাতাসে দোলে ফসলের মাঠ, যেদিকে তাকাই সেদিকে দেখি সবুজের সমারোহ। চির সবুজের এই দেশের নাম বাংলাদেশ, এই দেশ আমার জন্মভূমি। দেখো শিক্ষার্থীরা, আমি আরেকবার পড়ি। দেখো উদ্দীপকটা, ভোরের সূর্যের সোনালি আলোয় জেগে ওঠে দেশ, পাখির ডাক দোয়েল শীষ দেয়, কৃষানি দোয়ার খোলে, কৃষকেরা মাঠে যায়, মাঝি নৌকা নিয়ে বের হয়, বাতাসে দোলে ফসলের মাঠ, যেদিকে তাকাই সেদিকে দেখি সবুজের সমারোহ। চির সবুজের এই দেশের নাম বাংলাদেশ, এই দেশ আমার জন্মভূমি। দেখো, এটা উদ্দীপক, তোমরা বুঝে গেছো এটা জন্মভূমির কবিতার আলোকে এই উদ্দীপকটা লেখা হয়েছে। এখন দেখো, এই উদ্দীপকের আলোকে কি কি প্রশ্ন হতে পারে। দেখো, ক নম্বরে কী আছে? ক নম্বরে আছে গগন শব্দের অর্থ কী। এই ক নম্বর প্রশ্ন হচ্ছে জ্ঞানমূলক, এই প্রশ্নের মান থাকবে এক। তোমাকে এই ক নম্বরের প্রশ্নের উত্তরটা এক বাক্যেই লিখতে হবে। তাহলে গগন শব্দের অর্থ কী? গগন শব্দের অর্থ হচ্ছে আকাশ। এই জ্ঞানমূলক প্রশ্ন কিন্তু কবি পরিচয় থেকেও আসতে পারে, কবির জন্মসাল, মৃত্যুসাল, অথবা কবি কোন জেলায় কোন থানায় জন্মগ্রহণ করেছেন, অথবা কবিতার যে কোনো লাইন থেকে একটা প্রশ্ন আসতে পারে, আবার শব্দত্বও আসতে পারে। আমি লিখেছি গগন শব্দের অর্থ কী, তো গগন শব্দের অর্থ হচ্ছে আকাশ। এখন দুই নম্বর, দেখো কবি তার জন্মভূমিতে চিরনিদ্রায় সাহিত্য হতে চান কেন? কবি তার জন্মভূমিতে চিরনিদ্রায় সাহিত্য হতে চান কেন? এই প্রশ্নে আছে দুই, তাই সেজন্য তোমাদেরকে এই প্রশ্ন উত্তরটা দুটি প্যারাই লিখতে হবে। কবি তার জন্মভূমিতে চিরনিদ্রায় সাহিত্য হতে চান কেন? এটা প্রথমে কী লিখবে? প্রথমে লিখবে যে দেশের প্রতি অগাধ ভালোবাসা থাকার কারণে কবি তার জন্মভূমিতে চিরনিদ্রায় সাহিত্য হতে চান। এই প্রথম প্যারাটা এইভাবে লিখবে। তারপর লিখবে জন্মভূমিতে কবির চোখ মেলে প্রথমে এদেশের সূর্যের আলো দেখেছেন, যা কবির চোখ জুড়িয়ে দিয়েছে। এদেশকে ভালোবেসেছেন সমস্ত সত্তা দিয়ে। কবি দেশকে ভালোবেসেছেন তার সমস্ত সত্তা দিয়ে। দেশের প্রতি অসীম ভালোবাসা থাকার কারণেই কবি তার জন্মভূমিতে চিরনিদ্রায় সাহিত্য হতে চান। তারপর দেখো তিন নম্বর, গ নম্বর প্রশ্নে কী আছে? গ নম্বর প্রশ্নে আছে উদ্দীপকটি জন্মভূমি কবিতার সাথে কীভাবে সাদৃশ্যপূর্ণ, ব্যাখ্যা করো। আরেকবার বলে দেখো, উদ্দীপকটি জন্মভূমি কবিতার সাথে কীভাবে সাদৃশ্যপূর্ণ, ব্যাখ্যা করো। তিন নম্বর প্রশ্নে আছে তিন, সেজন্য তোমাদেরকে এই প্রশ্নটা তিনটি প্যারায় লিখতে হবে। তাহলে কীভাবে লিখবে? এই প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন তিনটি প্যারাই লিখতে হবে, বা তিনটি ভাগে লিখতে হবে। কী মিল আছে? দেখো প্রশ্ন আরেকবার খেয়াল করো, উদ্যোগটির জন্মভূমির কবিতার সাথে কীভাবে সাদৃশ্যপূর্ণ। এই সাদৃশ্যপূর্ণ অর্থ হচ্ছে সে মিল, আর বৈসাদৃশ্য তোমরা এই দুটো শব্দ অনেক পাবা সৃজনশীল প্রশ্নে, সাদৃশ্য বা বৈসাদৃশ্য এরকম। তাহলে কী জন্মভূমির কবিতার সাথে উদ্যোগটির কী সাদৃশ্য রয়েছে? তাহলে এটা কীভাবে লিখবে? তিনটি প্যারায় লিখবে। প্রথমে প্যারায় লিখবে স্বদেশের সৌন্দর্য বর্ণনার দিক দিয়ে উদ্দীপকটি জন্মভূমির কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ।
তারপর লিখবে, তারপর পরে লিখবে এইভাবে, বাংলাদেশের প্রকৃতির সৌন্দর্য এদেশের প্রত্যেক মানুষকেই মুগ্ধ করে, প্রকৃতি যেন তার সব মাধুর্য দিয়ে সাজিয়েছেন বাংলাকে, আর এই সৌন্দর্য প্রীতি থেকেই জন্ম নেয় মানুষ ভালোবাসা ও দেশপ্রেম। উদ্দীপকের দ্বিতীয় পারে তারপর লিখবে তৃতীয় পারা, তৃতীয় পেপার লিখবে উদ্দীপকের, উদ্দীপকের সাথে মিলে কী মিলেছে মিলটা এখন লিখবে। দেখো উদ্দীপকের বর্ণনায় উঠে এসেছে বাংলাদেশের প্রকৃতির প্রাকৃতিক সৌন্দর্যের কথা। এ দেশ ভোরে সূর্যের সোনালি আলো জেগে ওঠে, পাখি ডাক, দোয়েল পাখির শীষ দেওয়া, কৃষকের মাঠে যাওয়া, মাঝির নৌকা নিয়ে নৌকা বাবা, ফসলের মাঠ, সবুজের সমারোহ, সব কিছুর মাঝেই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের চমৎকার বর্ণনা দিয়েছেন। এদেশের প্রতিটি অনুষঙ্গে কবি মুগ্ধ হয়েছেন, আর এভাবেই উদ্ভবটি জন্মভূমি কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ। এখন দেখো চার নম্বরে কী আছে, চার নম্বরে আছে উদ্দীপক ও জন্মভূমি কবিতার মূল ভাব পুরোপুরি এক নয়, মন্তব্যটি বিশ্লেষণ করো। উদ্দীপক ও জন্মভূমি কবিতার মূল ভাব পুরোপুরি এক নয়, মন্তব্যটি বিশ্লেষণ করো, এই প্রশ্ন থাকবে চার নম্বর। সেজন্য তোমাদের এই প্রশ্ন উত্তরটা চার নম্বর চারটি প্যারায় দিতে হবে। তাহলে এই উত্তরে কীভাবে লিখবে, এই উত্তরে লিখবে যে উদ্দীপক ও জন্মভূমির কবিতাটি, উদ্দীপক ও জন্মভূমি কবিতার মূল ভাব পুরোপুরি এক নয়, এই মন্তব্যটি যথার্থ। তারপর লিখবে জন্মভূমির, জন্মভূমির বিভিন্ন অনুষঙ্গের সৌন্দর্য থেকে মানুষ কখনো বিচ্ছিন্ন হতে পারে না, জন্মভূমির সৌন্দর্য মানুষকে বারবার মুগ্ধ করে, আর এই মুগ্ধতা থেকে জন্ম নেয় ভালোবাসা। তারপর লিখবে জন্মভূমির কবিতায় কবি বাংলার প্রাকৃতিক সৌন্দর্য চমৎকার বর্ণনা দিয়েছেন, এদেশের বাগানের ফুল, চাঁদের জ্যোৎস্না, সূর্যের আলো, সব কিছুতে ছড়িয়ে আছে অফুরন্ত সৌন্দর্য, স্বদেশের এই প্রাকৃতিক সৌন্দর্যে কবি মুগ্ধ হয়েছেন। উদ্দীপকও বলা হয়েছে এদেশের, উদ্দীপক কী বলে, ভোরের সোনালি আলো, পাখির ডাক, সবুজের সমারোহ, ফসলের মাঠ, এসব সৌন্দর্যের কথা উদ্দীপককেও বলা হয়েছে। উদ্দীপক লাস্ট পার্টে লিখবে এভাবে, উদ্দীপক ও জন্মভূমি কবিতা উভয় ক্ষেত্রেই বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিয়েছে। উদ্দীপক ও বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা আছে এবং কবিতাও আছে, তবে জন্মভূমি কবিতায় বাংলার সৌন্দর্য বর্ণনার পাশাপাশি দেশপ্রেমের বিষয়টি গভীরভাবে এসেছে বা গভীরভাবে প্রকাশ পেয়েছে, যা উদ্দীপকে প্রকাশ পায়নি। উদ্দীপকে শুধু প্রাকৃতিক সৌন্দর্যের কথাই বলা আছে, কিন্তু জন্মভূমি কবিতায় স্বদেশপ্রেমের বিষয়টি গভীরভাবে উঠে এসেছে। তাই আর উদ্দীপকে জন্মভূমির প্রতি দেশপ্রেমের কোনো কথা উঠে আসেনি, তাই এই দৃষ্টিকোণ থেকে বলা যায় উদ্দীপক ও জন্মভূমি কবিতার মূল ভাব পুরোপুরি এক নয়। তোমরা এইভাবে এই সৃজনশীল প্রশ্ন উত্তরগুলি লিখতে হবে। তা তোমাদের বুঝিয়ে দিলাম যে কীভাবে লিখতে হয়, আশা করি তোমরা বুঝতে পেরেছ, এবং প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নেই একটা উদ্দীপক থাকবে এবং চারটা প্রশ্ন থাকবে। ক নম্বর হলো জ্ঞানমূলক, খ নম্বর অনুধাবন, গ নম্বর, গ নম্বর হচ্ছে প্রয়োগ, এবং ঘ হচ্ছে উচ্চতর দক্ষতা। তার এক নম্বরের প্রশ্নটা এক নম্বরে লিখতে হবে, দুই নম্বরের প্রশ্নটা দুইটা প্রায় লিখবা, তিন নম্বরের প্রশ্ন তিনটে প্রায় লিখবা, এবং চার নম্বরের প্রশ্ন চারটে প্রায় লিখবা। তাহলে তোমাদের দেখো বইয়ে, তোমাদের বইয়ে একটা প্রশ্ন আছে 57 পৃষ্ঠায়, একটা সৃজনশীল প্রশ্ন আছে, সেটা তোমাদের বাড়ির কাছ থাকবে। বাড়িকার 57 পৃষ্ঠা, তোমাদের বইয়ে 57 পৃষ্ঠে একটা প্রশ্ন দেওয়া আছে, দেখো সেই প্রশ্ন তোমাদের বাড়ির কাছে থাকবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।